আলাইহিসসালামের অনুকরণায় আমাদের সামনে এ পর্যায়ে আজকের এই ঐতিহাসিক কুশিরা ঈদগাহ ময়দানের ঈদের জামাত এবং ঈদের জামাতের খুতবা ও আলোচনা নিয়ে আসছেন ঐতিহাসিক কুশিরা ঈদগাহ ময়দানের সম্মানিত খতিব, ঐতিহাসিক কুশিয়ারা বাজার মসজিদের সম্মানিত খতিব হযরতুল আলাম সৈয়দ হুমায়ুন কবির আমির ইসলামী সমাজ হযরত আমির সাহেবকে তাহার সার্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ, রাসূলের করিমের উপর দুরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত অনুপস্থিত দেশবাসী বিশ্ববাসী সকল ইমানদার ভাই বোনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুক, জান্নাতি মেহমান সে কবুল করুক বলে না আমি। শিরক এবং কুফরের মধ্যে যারা আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়াত দান করুক, শিরক এবং কুফর থেকে মুক্ত করুক, তাওহীদের পথে আসার তৌফিক দান করুক বলে না আমি। ইতিমধ্যেই আমাদের কয়েক ভাই দিনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলেন, আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনছেন এবং বুঝতেও পেরেছেন। ওনারা কিন্তু একটা কথাই বলেছেন, জমিন হলো আল্লাহর, আসমান আল্লাহর, সবকিছু আল্লাহর, হুকুম চলবে আল্লাহর। কিন্তু বাস্তবতা হলো হুকুম এখন চলছে কার? মানুষ। এটা সবচেয়ে বড় হুকুম কোনটা এটা জানেন কিনা? হুকুমের মধ্যে কিন্তু সব হুকুম একরকম না। আল্লাহর যত হুকুম আছে সব হুকুম কি একরকম? এই যে ঈদের জামাতে আমরা আসলাম, এইটাও ইসলামের একটা হুকুম নিয়ম। তো এটা কখন চালু হয়েছিল? যখন আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছরে ইসলামের বড় হুকুমগুলির জন্য গালি শুনলেন, মায়ের খাইলেন, সবর করলেন, ক্ষমা করলেন, মোকাবেলা না করে মোকাবেলার দায়িত্ব আল্লাহর উপরে ছেড়ে দিয়ে আল্লাহর উপরে নির্ভরশীল হয়ে ইমানের পথে, ইসলামের পথে আল্লাহর হুকুম নিজের জীবনে, মানুষের জীবনে, সমাজের সমাজে প্রতিষ্ঠার জন্য আন্দোলন এবং সংগ্রাম করে করে চূড়ান্ত পর্যায়ে উপনীত হয়েছিলেন, যার কারণে আবু জাহেল গংরা হযরত মুহাম্মদ সাল্লামকে হত্যা করার সিদ্ধান্ত করে প্রত্যেক গোত্র থেকে একজন যুবক বাছাই করে যুবকদের একটা টিম গঠন করে এই হত্যার সিদ্ধান্তটা কার্যকর করার নির্দেশ দিয়েছিলেন। আল্লাহর নির্দেশে আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম হইয়া যখন রাষ্ট্র তার গতিতে অগ্রসর হতে থাকলো, তখনই এক পর্যায়ে ঈদের জামাতের ব্যবস্থা চালু হল। তাহলে ঈদের জামাতটা একটা হুকুম নিয়ম, কিন্তু ইসলামের সবচেয়ে বড় হুকুম না, বড় অর্ডার না। তাহলে বড় অর্ডারটা কি? বড় অর্ডারটা হলো আল কোরআনের দ্বিতীয় ইতিহাস। আপনারা জানেন যে পবিত্র রমজান মাসের কদরের রাত্রিতে সুরাতুল আলাকের প্রথম 5টি আয়াত, ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খলক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, এই 5টা আয়াতের মাধ্যমে কুরআন নাজিলের কাজ কি হয়েছে? শুরু হয়েছে। এই ওহিতে সমাজ সংশোধনের কোনো কথা বলা হয় নাই,
তবে যেই কথাগুলি বলা হয়েছে এই কথাগুলির মৌলিক কথা হলো, অনেক কথা আছে, তো মৌলিকভাবে তিনটা কথা আছে। একটা হলো আল্লাহ তাআলা তার পরিচয় দান করলেন। একটা মানুষ যখনই আসে তখন তার পরিচয় দেওয়া লাগে। এই যে বক্তৃতার আঘাত দিয়া পরিচালক বললেন উনি মধ্যপাড়া জামা মসজিদের খতিব ইমাম, তারপরে কুশেরা ঈদগার ইমাম খতিব আমার দিলেন, তো পরিচয় তাহলে আল্লাহ তাআলা তার পরিচয়টা সর্বপ্রথম দিলেন। কেন পরিচয়টা দিলেন? যে সারা দুনিয়ার মানুষ আল্লাহর আসল পরিচয় ভুলে গিয়েছিল, এই আসল পরিচয় ভুলে যাওয়ার কারণে তারা তাদের অবস্থান দিয়ে সরে যাইয়া মালিকের অবস্থানে যাইয়া সরাসরি মালিকের বিরুদ্ধে বিদ্রোহ করিয়া আল্লাহর গোলাম না হইয়া মানুষের তথা শয়তানের গোলামে পরিণত হয়েছিল। কোনটার কারণে? আল্লাহর পরিচয় ভুলে যাওয়ার কারণে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতেই বললেন পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তিনি আল্লাহ তার পরিচয় দিলেন কি দিয়া? রব দিয়া। এই রব হলো এক শব্দে আল্লাহ রব, আল্লাহ তাআলার পূর্ণ পরিচয়। অন্য কোন গুণবাচক নাম দিয়া আল্লাহর পুরো পরিচয় নষ্ট করা যায় না। একটি মাত্র গুণবাচক নাম আছে রব, এই রব হলো আল্লাহর সকল গুণের সমষ্টিগত নাম। এই জন্য রবকে আল্লাহর একটি গুণবাচক যারা বলেন মারাত্মক ভুল করেন। রহমান আল্লাহর গুণ, রাজ্জা, খালেক, হান্নান, জব্বার, রাহিম, করিম, এরকম অনেক গুণ আসেনি? তাহলে সবগুলি গুণ একত্রিত করলে এই যে গুণের সমষ্টি হলো এই গুণের সমষ্টিকে বলা হয় রব। এই জন্য রূহ জগতে এই রব দিয়ে ওয়াদা করার কথা আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ ওয়াদা নিয়েছিলেন কি দিয়া? রব দিয়ে। এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আলাস তুমি রব্বিকুম। অন্য গুণবাচক নামকে নাম দিয়া কেন আল্লাহ ওয়াদা অঙ্গীকার নেয় নাই? রব দিয়ে নিয়েছেন। আবার আল্লাহ রসুল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষ যখন আল্লাহকে রব বুঝা যায় বিভিন্ন ক্ষেত্রে গায়ুল্লাহকে মানুষকে রবের জায়গায় বসাইয়া কুমার এবং শিরকে লিপ্ত ছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদকে নির্দেশ দিলেন। আল্লাহ নির্দেশ পাইয়া তিনি লোকদেরকে দাব দিলেন আমিনু রাব্বিকুম, তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো। আর রবের প্রতি ঈমান আনার দাওয়াতের সাথে সাথে যারা দাওয়াত কবুল করলো আর যারা কবুল করলো না দুইটা ভাগ হয়ে গেল, এই নিয়ে দ্বন্দ্ব শুরু হইল। টাইম কিন্তু হয়ে গেছে, কিন্তু কেউ কেউ অনুরোধ করছেন আমাকে যে আজকে তো প্রথম একবারে হঠাৎ করে আপনারা বেশি আগায় উঠছেন, তাহলে মানুষের জন্য একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, আপনি তো ইমাম খতিব, আপনি ইচ্ছা করলে দুই চার পাঁচ সাত মিনিট কি করতে পারেন, বাড়াইতে পারেন একটু লোকদের স্বার্থে। এই জন্য বাড়াইলে তো আর বেশি বাড়ানো যেত না, তার দিয়ে এটা বারণ করলাম দুর্বলতা। কিন্তু আপনাদের দিকে খেয়াল করে হয়েছে অন্য লোক আসতেছে, এই জন্য আমরা এই ধরেন না 8-10 মিনিট সর্বোচ্চ, এর চেয়ে বেশি আর দিতে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য দান করার তৌফিক দান করুক। আল্লাহ কি মেহরবান, আমাদের প্রতি দয়া করেছেন, বৃষ্টিও দেন নাই আর আকাশটা মেঘলা থাকার কারণে খুব আরামের সাথে আমরা বসতে পারছি, কারো কোনো অসুবিধা হচ্ছে না। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলিম ভাইসব, তাহলে রবের গুরুত্ব আমরা বুঝছি কিনা? তাহলে এই অবস্থায় আর একটু গভীরে যান। প্রথম হইতে আল্লাহর পরিচয় কি? রব। দ্বিতীয় কি? মানুষ রব না, হীন নগণ্য জিনিস থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে আলাগ থেকে, তার মানে মানুষ গোলাম, দাস, বড়জোর হইলে প্রতিনিধি। তাহলে মানুষের অবস্থান এখানে বলে দেওয়া হয়েছে, আল্লাহ হলেন রব আর মানুষ হলো সেই রবের গোলাম এবং প্রতিনিধি। তিন নম্বরে, যেহেতু আল্লাহ রব মানুষ গোলাম এবং প্রতিনিধি, তাহলে তার সাথে গাদ্দারি করা উচিত না, তাকে রব মেনে তার গোলাম হয়ে যাও, তার প্রতিনিধি হয়ে যাও। এই হলো সুরাতুল আলাকের প্রথম পাঁচটি আয়াতের সারমর্ম। এই পাঁচটি আয়াতের মধ্যে কি আপনারা আছেন? আমাদের সরকার আছে, প্রশাসন আছে, আমাদের দেশের মানুষ আছে,
ওই গণতন্ত্র মেনে নেওয়ার কারণে আল্লাহকে ক্ষমতার মালিক বাদ দিয়া রাষ্ট্রীয় জীবনে মানুষকে ক্ষমতার মালিক মানছেন, মানে নিজেরা ক্ষমতার মালিক হয়েছেন। তারপরে ভোট দিয়ে এমপি বানিয়ে তাদেরকে আইন বানানোর দায়িত্ব দিয়ে দিচ্ছেন, তারা আইন বানানোর দায়িত্ব নিছে, তাহলে আইনের দিক থেকে তারা হয়ে গেছে। আর মন্ত্রীরা শাসন করতেছে দিব্যি, কোনো চিন্তা নাই ভাবনা নাই ওই বানানো আইন দিয়া, কোনো ড্যাম কি আর মরবে যে এই কোনো চিন্তাও তাদের মাথায় নাই। বরং এই এই তন্ত্রের অধীনে মন্ত্রী হইতে পারলে আলহামদুলিল্লাহ বিরাট সফলতা হয়েছে, রহমত নাজিব হয়েছে। এটি রহমত নয়, গজবে আপনি তলে গেছেন, কারণ সারা দেশের সকল মানুষের পাপ একত্রিত হয়ে বর্তমান যেহেতু হাসিনা প্রধানমন্ত্রী তার উপরে পড়তে হবে। যখন যে প্রধানমন্ত্রী হবে এই তন্ত্রমন্ত্র দিয়া তার সকলের পাপের দায়িত্ব তার উপরে পড়তে হবে, তাহলে বিপদে আসে না রহমতে আসে, তাহলে বেশি বিপদে আসে মন্ত্রীরা, বুঝছেন? এখন আপনারা কবেন যে এই না বললে হয় না, না বললে আপনি সত্যকে গোপন করলেন, সত্যকে গোপন করাও কুহুরি, কুহুরি করলে ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। আলহামদুলিল্লাহ আমরা সাহস করে বলার কারণে এখন অনেকে বলা শুরু করছি, পথ সঠিক না বললো বলা বলির কাজ কিন্তু শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। তাহলে যেটা বলতেছিলাম, বড় অর্ডার নাকি মাথা রাখছেন তো? তাহলে প্রথম ওইতে তিনটা বিষয়, আল্লাহর পরিচয়, রব সার্বভৌম মালিক, আর নিধানদাতা নিরঙ্কুশ শাসনকর্তা ইত্যাদি, আর মানুষ রবের গোলাম এবং তার প্রতিনিধি, বাহাদুরি করার কোনো সুযোগ নাই, মালিকের কাছে নতুয়া থাকতে হবে সব সময়, কারণ যেখানেই যান যে অবস্থায় থাকেন না কেন মালিক কিন্তু দেখছেন, খবর রাখতেছেন, কি বলছেন কি করছেন সব রেকর্ড করে ফেলতেছেন। অর্থাৎ তাকে ভয় করবেন না, কাকে ভয় করবেন, তাকেই ভয় করতে হবে। যেমন আমাদের মধ্যপাড়া মসজিদের খতিব সাহেব আপনাদের খেদমতে বললেন, আল্লাহ কি আল্লাহর কাছে গোস্ত বসে না, রক্ত বসে না, বসে কি তাকওয়া, মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় কি গণতন্ত্র মানা? শিরক কুফরি করলে কি আল্লাহকে ভয় করা হয়? তাহলে আল্লাহর ভয় অর্থ হলো জীবন গেল শিরক করব না, কুফরি করব না, এবং জীবন দিয়ে হলো আল্লাহর আইনকে সমুন্নত করব। বুঝছেন? এই যে আয়াতটার মধ্যে এটাও বলা আছে, মানে আল্লাহর বরত্বের জন্য এই কুরবানি, মানে আল্লাহই যে সবচেয়ে বড় তার উপর যে আর কিছু নাই এইটা প্রমাণ করার জন্য এই কুরবানি আছে। ইব্রাহিম আলাইহিসসালাম এই কুরবানি যেভাবে দিয়েছেন একটা কঠিন পরীক্ষা, ছেলেকে কুরবানি করতে হবে, তাহলে ছেলেকে তিনি কুরবান কি করে ফেলছিলেন না পরিপূর্ণভাবে কুরবান করার জন্য একশো ভাগ রেডি হইয়া ছুরি যখন চালাই দিবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেছেন সেভ করে দিচ্ছেন, কিন্তু কুরবানি কিন্তু হয়ে গেছে, কারণ তার একটুও কৃপণতা ছিল না, ছেলে হিসাবে কেমনে তাকে কুরবানি করি, এটা তার কাছে বড় ছিল না, বড় ছিল মহান রবের অর্ডার। তাহলে রবের বরত্ব শ্রেষ্ঠত্ব সার্বভৌমত্বের উপরে আর কোনো আইন হতে পারে না। এই জন্য পবিত্র আল কোরআনের দ্বিতীয় হইতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুদাদ্দির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, আল্লাহু আকবার, হে কম্বল জড়িয়ে শয্যা গ্রহণকারী কুম উঠো, আর সাবধান করো, আর তোমার রবের বরত্ব শ্রেষ্ঠত্ব সার্বভৌমত্ব ঘোষণা করো, প্রতিষ্ঠা করো, তাহলে এর চেয়ে বড় অর্ডার আর হইতে পারে না। তাহলে আপনি কুরবানি করতে আসবেন, জবাই করে পশুর গোশত খাইবেন, আর হই হুল্লোড় করবেন, আর সমাজে রাষ্ট্রে গণতন্ত্র থাকবে, রাজতন্ত্র থাকবে, সমাজতন্ত্র থাকবে, সামরিক তন্ত্র থাকবে, শিরকুফরি মতবাদ মানব রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকবে। আপনি এই মানব রচিত ব্যবস্থাকে সমাজ থেকে মূলোৎপাটন করে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর আইন চালু করে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার আন্দোলন এবং সংগ্রাম করবেন না, জান মাল কুরবান করবেন না, আপনাদের এই কুরবানির দিকে আল্লাহ তাকাবেন না। তাই
এই পশু কুরবানিকে যদি কার্যকরী করতে চান আজকের এই গার ময়দান থেকে চূড়ান্ত সমাধান করতে হবে। বাংলাদেশ থেকে প্রথমে গণতন্ত্রের মূলোৎপাটন না করে আর ক্ষান্ত হব না। এই কুরবানিকে কেন্দ্র করে টাকা পয়সা ইসলাম প্রতিষ্ঠার কাজে খরচ না করলে কুরবানি হইব? গরু কিনা কুরবানি দালাল 1,00,000, 2,00,000, 3,00,000 দিয়া, কিন্তু আমি ইসলামী সমাজের আমির, কারণ সমাজই দুইটা, একটা হলো জাহিলি সমাজ আর একটা কি ইসলামী সমাজ। তাহলে গণতন্ত্র দিয়ে যে সমাজ হলো জাহিলি সমাজ, তাহলে আপনি কি জাহিলি সমাজে থাকবেন না ইসলামী সমাজে আসবেন? আরে দায়িত্ব আমার দেখা বাদ দিয়ে আপনারা দায়িত্ব নেন, নেওয়ার যদি সক্ষমতা থাকে পারেন নেন না, কিন্তু না নিয়ে আমার বিরোধিতা করবেন তাও তো হয় না। বিরোধিতা করার দরকার নাই, আপনি আমার চেয়ে আরো ভালো করে দায়িত্ব পালন করার জন্য আগে আসেন, আমি আপনার কাছে দায়িত্ব দিয়ে দিব, আপনার আনুগত্যে আমি চলবো। কিন্তু আমি তো দুজন হবে না, আমি হবে মাত্র একজন। অনেকে হাসাহাসি করেন, কটা বাজে? 8 মিনিট, আর 2 মিনিটে বেশি সময় দেওয়া যাবে না। যে আমি সারাদিনের সকল মানুষের আমির, হ্যাঁ এটা আমি ঘোষণা করছি, এটা আমার ঘোষণা না, দলিল বলে আমি সারা দুনিয়ার সকল মানুষের ইসলামের বিধান বলে বর্তমানে সারা পৃথিবীর জন্য আমি আমির, সরকার প্রশাসন সকলের, আমেরিকার জো বাইডেনের আমি আমির, ইন্ডিয়ার মোদি আমি আমির, শেখ হাসিনার তো আমির অবশ্যই, তাহলে আওয়ামী লীগ যারা করেন তাদের সকলের আমি আমির, বিএনপি জামাত আলমুল্লাহ পীর মাসাহ মসজিদের খতিব সকলের আমি আমির। আপনারা বলেন না আপনি আমির না, তাহলে আপনি নিজেকে আমির ঘোষণা করেন সারা দুনিয়ার সকল মানুষের। চরমুনার বিশ্বের এই সাহসটাকে প্রেস ক্লাবে বাজুল মুকামের উত্তর গেটে এসে ঘোষণা করো সারা পৃথিবীর সরকার প্রশাসন সকলের আমি আমির, আমি তার সাথে থাকবো। কিন্তু চরমুনার বিশ্বের এই সাহস নাই, এই হিম্মত নাই, কারণ তারা তারা অত্যন্ত সংকীর্ণ মনের লোক, তারা দলীয় কয়েকজন লোক নিয়েই খুশি। আমার দল লাগবে না, আমি দল দিয়ে কিছু করতে চাই না, সরকার প্রশাসন দেশবাসী এবং মানবতাবাদী সকল মানুষকে সাথে নিয়ে আগামী দিনে ইসলামের বিপ্লব করার জন্য চূড়ান্ত সংগ্রাম আন্দোলনে জীবনের শেষ রক্তবিন্দু চূড়ান্ত কুরবানি করার জন্য আমি রেডি হয়ে এগিয়ে যাচ্ছি। এই জন্য কুশিয়ারাবাসীর এই দিয়ার মাঠে যারা আছেন সকলের প্রতি আমার জোর দাবি, আমাকে টাকা দেন পয়সা দেন, আমার বাড়িঘর করার জন্য নয়, সাহায্য সমুদ করার জন্য নয়, একমাত্র ইসলাম প্রতিষ্ঠার জন্য। আমি বাড়িঘর কিছু আমার আকাঙ্ক্ষা ছিল, মাঝে কোনো জমি থাকবে না, আলহামদুলিল্লাহ মাঠে আমার কোনো জমি নাই, 10 শতক জমি আছে, রেকর্ড আমার নামে, এটা ইসলামী সমাজকে আমি দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। এই কথাগুলি বলার তো সময় নাই, আরো অনেক কথা আছে। হ্যাঁ, 10ই মহরমে আপনাদেরকে দাওয়াত দিলাম, আপনারা থাকবেন, আল্লাহ যেহেতু আমরা ওই সময় কথাবার্তা বলবো, আল্লাহ কবুল করুক বলে আমি এবার দাঁড়ায় যান।